আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গ্যাস, এখনকার দিনে মুঠোফোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়ে আছে। গ্যাস, এখন ফোনের মধ্যে আমরা এমন কিছু রাখি যেগুলো যদি আমাদের জীবন থেকে চলে যায় একটা প্রবলেম হয়ে যায়। গ্যাস, এটা জাস্ট শুধু ফোন না, এটা হচ্ছে আমাদের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। বিকজ এই ফোনে আমরা অনেক কিছু রাখি, কিন্তু গ্যাস কোনো কারণে যদি আপনার ফোনটা হারিয়ে যায় তখন কি করবেন? গ্যাস, আপনার ফোন হারিয়ে যাওয়ার পর আপনি একটা জিডি করবেন। জিডি করার পরে পুলিশ আপনার ফোনটা খুঁজবে, কিন্তু কিভাবে খুঁজবে? গাইস, জিডি করতে গেলে মেন যে আমাদের ঝামেলাটা সেটা হচ্ছে আমাদের IMEI, মানে হচ্ছে ইমি কোড আমরা বলে থাকি, সেই ইমি কোডটা চাই। বাট অনেকের কাছে ইমি কোডটা থাকে না, কিন্তু যদি আপনার কাছে ইমি কোডটা থাকে তাহলে আপনি খুব সহজেই জিডি করতে পারবেন। এন্ড হচ্ছে জিডি করার পরে আপনি আপনার ফোনটা ফেরত পাবেন। গ্যাস, ফেরত পাওয়ার সম্ভাবনা 90%, বিকজ IMEI কোডটা থাকলে 100%-এর মধ্যে 90% আপনি ফোনটা ফেরত পাবেন একটা জিডি করার পরে। কিন্তু গ্যাস, আপনার কাছে যদি ফোনের IMEI কোড না থাকে তাহলে আপনি কিভাবে ফেরত পাবেন? সো গ্যাস, প্রতিটা ফোনেরই দুটা IMEI কোড থাকে। সো আপনি যদি IMEI কোডটা রাখেন তাহলে ভবিষ্যতে আপনার অনেক উপকার হবে। আপনার ফোনটা হারিয়ে গেলেও পাওয়ার চান্স 90% থাকবে। সো গাইস, IMEI কোড আপনি কিভাবে চেক করবেন? প্রতিটা ফোনেতে আছে, দেখেন এটা আমার নর্মাল ফোন, আমি আমার মেইন ফোনটা দিয়ে ভিডিও করতেছি, বাট এটাতে কোনো সিম নাই। গাইস, তারপর আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে চেক করবেন। প্রতিটা ফোনের IMEI কোড থাকে, আপনি গিয়ে সেটিং এ গিয়েও চেক করতে পারেন, অথবা জাস্ট দুইটা সংখ্যা ডায়াল করেও আপনি চেক করতে পারেন। গ্যাস, আমি দেখাচ্ছি আপনি কিভাবে ডায়াল করে চেক করবেন, বিকজ প্রতিটা ফোনের IMEI কোড আছে। সো আপনি জাস্ট প্রতিটা ফোনের IMEI কোড চেক করতে পারবেন। গ্যাস, চেক করলে আপনি যদি IMEI কোডটা রাখেন যত্ন করে, আপনার হচ্ছে মেইলে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক বা অন্য কোথাও যত্ন করে রাখলে গ্যাস আপনার ফোনটা হারানোর 1 মাস হায়েস্ট এর আগেও আপনি ফেরত পেতে পারেন। গ্যাস, আপনার ফোনে কেউ সিম উঠানোর সাথে সাথেই ধরা পড়বে, বিকজ আপনি যদি জিডি করেন। কারণ পুলিশের কাছে এখন এমন কিছু আপডেট জিনিসপত্র আছে, ওনারা চাইলে 1 মাসের মধ্যে বা হচ্ছে 15 দিনের মধ্যে ফোন উদ্ধার করতে পারে। গ্যাস, ফোন উদ্ধার করার মেন শর্ত হচ্ছে IMEI কোড। আপনার যদি IMEI কোডটা থাকে তাহলে আপনার ফোনটা খুব সহজে উদ্ধার করবে। সো গ্যাস, অনেক কথা বললাম, চলুন কোডটা দেখি কিভাবে। গ্যাস, কোডটা জাস্ট শুধু দুইটা সংখ্যা ডায়াল করবে, এটা হচ্ছে *#06#। গ্যাস, দেখেন আমি আপনাকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি। এই দেখেন, এই ফোনে কোনো সিম নেই, বাট আমি তারপর এই ফোনের এই IMEI কোড বের করে দেখাচ্ছি। ওকে গ্যাস, এই যে *#06#, দেখেন ডায়াল করার সাথে সাথে দুইটা IMEI কোড আছে, IMEI 1 আর IMEI 2। গাইস, এটা আমরা কি করে রাখবো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারি অথবা হচ্ছে কোথাও লিখে রাখতে পারি। লিখে রাখলে হারানোর সম্ভাবনা থাকে, বাট আমি যদি স্ক্রিনশট নিয়ে আপনার মেইলে সেভ করে রাখেন তাহলে হারানোর সম্ভাবনা কখনোই থাকবে না। সো গাইস, যে ধরেন আমি স্ক্রিনশট নিচ্ছি, ওকে এই যে আমি স্ক্রিনশট নিলাম, ওকে স্ক্রিনশট নিয়ে গাইস এই যে শেয়ার আছে, আপনি আপনার মেইলে নিজের মেইলে নিজেই যে কোনো জিনিস রাখতে পারবেন সারা জীবনের জন্য, যতদিন আপনার মেইলটা থাকবে ততদিন ওই জিনিসগুলো সেভ থাকবে। ধরেন যে গাইস আমি এটা আমার মেইলে রাখবো, ওকে এই যে জিমেইলে গেলাম, দেখেন আপনি জিমেইলে রাখি দেন, নিজের জিমেইলে নিজেই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে গাইস দেখেন আমার একটা জিমেইল অ্যাড করা আছে, এই যে এটা এটা হচ্ছে আমার জিমেইল, বাট আমি এইটাতেই রাখবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি সেম জিমেইলটাই দিয়ে দিচ্ছি, দেখেন এই চলে যাচ্ছে। ওকে, সো আমি এখানে কি লিখলাম, IMEI কোড, ওকে লিখে জাস্ট এই যে অ্যাটাচ করবো, ঠিক আছে অ্যাটাচ করে রাখলাম, জীবন আর হারাবো না। বিকজ এই মেইলটা যতদিন আমার কাছে থাকবে ততদিন IMEI কোডটা আমার কাছে থাকবে। ওকে, এই দেখেন আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে সিলেক্ট করার পরে এই যে সেন্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, আমার মেইলে জিনিসটা আজীবনের জন্য সেভ হয়ে থাকলো। ওকে, মেইল কখনো হারায় না, মেইল আপনি পুনরুদ্ধার করতে পারবেন, পাসওয়ার্ড হারায় গেলেও সমস্যা নেই, ঠিক আছে গাইস। এইভাবে আপনি আপনার IMEI কোডটা যত্ন করে রেখে দিন, কারণ কখন ফোন হারায় যায় বলা মুশকিল। সো গাইস, ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা যাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।